পশ্চিমবঙ্গ সরকারের উৎকর্ষ বাংলা প্রকল্পের অন্তর্গত আলিপুরদুয়ার জেলা প্রশাসনের পক্ষ থেকে কাজ নিতে মিড ডে মিলের রাঁধুনিদের প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু হলো। আগামী 3 দিন ব্যাপী চলবে এই প্রশিক্ষণ এবং প্রশিক্ষণ শেষে সফলদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হবে। পশ্চিমবঙ্গ সরকারের উৎকর্ষ বাংলা প্রকল্পের অন্তর্গত আলিপুরদুয়ার জেলা প্রশাসনের পক্ষ থেকে কালচিনিতে মিড ডে মিলের রাঁধুনিদের প্রশিক্ষণ প্রদানের কাজ শুরু হলো। আগামী 3 দিন ব্যাপী চলবে এই প্রশিক্ষণ এবং প্রশিক্ষণ শেষে সফলদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হবে। যেটা চলছে আপনার পশ্চিমবঙ্গ সরকারের উৎকর্ষ বাংলার আন্ডারে আরপিএল, মানে হচ্ছে রিকগনাইজেশন অফ প্রায়র লার্নিং। এখানে যে সমস্ত ট্রেনিজরা এসছেন তারা তো সবাই মিড ডে মিল বা ICDS-এর থেকে কাজ করেন, ওনাদের কাছে কোনো ওনারা যে কাজ করছেন তার কোনো মান্যতা বা কোনো সার্টিফিকেট নেই। তো এখানে আমরা কী করছি, এই গভর্নমেন্টের মাধ্যম দিয়ে গভর্নমেন্ট এনেছে যে ওদের মধ্যে একটা সার্টিফিকেট দেওয়ার, এবং ওই সার্টিফিকেটটা গোটা ভারতবর্ষেই গ্রাহ্য, ঠিক আছে। এর মধ্যে একটা প্রচুর বড়ো প্রসিডিওর আছে যেটা হচ্ছে আপনার যাকে বলা হয় ইকোসিস্টেম। এর মধ্যে প্রথম উপরে আছে NSDC, ওরা করে কি SSC-কে বলে। SSC হচ্ছে এমন সংস্থা, অটোনোমাস বডি, যাদের কাছে প্রচুর কোম্পানি আছে এই অটোনোমাস বডিতে, তারা ওই সমস্তগুলোকে তৈরি করে বলে যে তোমরা এবার এগুলোতে ট্রেনিং দাও, আমরা ওদেরকে নেবো, ওদেরকে অ্যাবজর্ব করবো, ঠিক আছে। এখানে যদি ওরা ট্রেনিংটা করে, এখানে অনেক রকম ফ্যাসিলিটি, যেমন দেখুন এখন ওদের ভবিষ্য নিধি বা প্রভিডেন্ট ফান্ড নেই, ESIC নেই, বা ওরা কোথাও মান্যতা পায় না, সেগুলো সব পাবে। যখন ওরা বাইরে কোথাও যাবে, ভালো চাকরি করবে, ভালো কোম্পানির চাকরি পাবে, ওরা নির্দ্বিধায় দাঁড়িয়ে বলতে পারবে হ্যাঁ আমি RPL থেকে ট্রেনিং করে এসেছি, আমার কাছে এই সার্টিফিকেটটা রয়েছে, এটা সমস্ত কোম্পানির কাছে গ্রাহ্য। আচ্ছা, জেলা প্রশাসনের উদ্যোগে হচ্ছে? জেলা প্রশাসন। আচ্ছা, কত দিনের ট্রেনিং হচ্ছে এটা? আপনার চলবে 3 দিন, 3 দিনের ট্রেনিং, 4-4 8 ঘন্টা ট্রেনিং, 4 তৃতীয় দিনে পরীক্ষা।